আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি দূরে কাছে যে যেখানে আছেন মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। বরাবরের মতো চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আর আজ শেয়ার করব ডিবে জলানা স্বাদে কাঁচা পেয়ারার ভর্তা। তো এখানে আমি একটা পেয়ারা বেশ ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি। দেশীয় ফলগুলোর মধ্যে পেয়ারা খুবই জনপ্রিয় ও সুস্বাদু একটি ফল। এটি খুবই সহজলভ্য এবং পুষ্টিগুণও অনেক বেশি। পেয়ারা আমরা নানানভাবে খেয়ে থাকি, পেয়ারা ভর্তা বা জেলি যে যেভাবেই তৈরি করে থাকেন না কেন, পেয়ারাটা সবারই খুবই পছন্দ। পেয়ারাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন এ, এছাড়া ভিটামিন ই, কে, ফাইবার, ক্যালসিয়াম, ফসফরাস ও পটাশিয়াম। ঠান্ডাজনিত সমস্যা, উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস রোগীদের জন্য পেয়ারা খুবই উপকারী। আর সহজলভ্য এই ফলটি আমাদের সবার কাছেই খুবই প্রিয়। তো রাস্তার পাশে দেখা যায় ভ্যান গাড়িতে যারা আনারস ভর্তা বা পেয়ারা ভর্তা খেয়ে থাকেন, আজকের রেসিপিটা তাদের জন্যই, আশা করছি ভালো লাগবে। তো পেয়ারাটা আমি কেটে নিয়েছি, একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি। মাথার সুবিধার্থে আমি বলে নিয়ে নিলাম। তো এর সঙ্গে আমি কিছু স্পাইসি অ্যাড করে দিচ্ছি। এখানে চিলি ফ্লেক্স আছে, 4 চামচের 1 চামচের মতো লবণ আছে, সাদা লবণ 1/2 চামচ পরিমাণে, বিট লবণ আছে 1 চিমটি পরিমাণে, আর লাল মরিচের গুঁড়া নিয়েছি আমি 1/2 টিস্পুন। এবার দিয়ে দিচ্ছি কুচানো কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, তো হাতের কাছে ধনিয়া পাতা থাকলে অবশ্যই দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি তেঁতুল, আমি তেঁতুলটা ভিজিয়ে তেঁতুলের যে গাঁট সেইটা দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কাসুন্দি। যারা কারা এইভাবে খান বা তৈরি করেন কমেন্টস করে বন্ধুরা অবশ্যই জানাবেন। এই লবণীয় ভর্তাটা আশা করছি সবারই পছন্দ হবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ করব। রাস্তার ধারে ভ্যান গাড়িওয়ালা মামাদের মতোই পেয়ারা ভর্তাটা তৈরি করার চেষ্টা করেছি। বাজারে এখন পেয়ারা প্রচুর উঠেছে এবং দামও অনেক কম, 60 থেকে 70 টাকা করে কেজি। কিছুদিন আগেও দ্বিগুণ দাম ছিল, তবে পেয়ারার গুণাগুণের কথা তো আমরা সবাই জানি। আর আমরা অনেকেই আছি যারা ভ্যান গাড়ি মামাদের ভর্তা খেতেই পছন্দ করি, তাদের জন্য রেসিপিটা শেয়ার করা, আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে
দেওয়ার অনুরোধ রইল। আর অনেক ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এ পর্যন্ত যারা যারা আমার সঙ্গে ছিলেন সবাইকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা ও দোয়া। পরবর্তী কোনো নতুন ভিডিও, ব্লগ ভিডিও বা রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।